সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, এবং সাউন্ড বেঙ্গল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটি হতে চলেছে বাউল গান সেট আপ। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম একটি বাউল গানের প্রোগ্রাম আছে, সেটি আমি টোটাল দেখাবো তোমাদের কাছে, কী কী ধরনের অ্যাম্প্লিফায়ার এবং কী মিক্সার এবং কী কীভাবে আমি সেট আপ করছি। এবং একজন বন্ধু আমাকে কদিন আগে কমেন্ট করেছিলে যে আমার ইয়াম্মা মিক্সারের ক্লোজ লুক দেখতে চেয়েছিলে এবং সেটিং। তো আজকে মোটামুটি যতটা পারবো আমি ততটা দেখাবো। তো তুমি অবশ্যই ভিডিওটি দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা অ্যাম্প্লিফায়ার রাখছি, স্টেজ থেকে বেশি নয়, 8-10 ফুট দূরে আমরা, মানে সামনে আমরা অ্যাম্প্লিফায়ারগুলো রাখবো। তো অ্যাম্প্লিফায়ার মোটামুটি 4টে আমাদের বসে গেছে, আর একটি অ্যাম্প্লিফায়ার বসবে, বসে তারপরে মিক্সারটা আমরা বসাবো। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই বক্স আমরা কীভাবে লাগিয়েছি। বন্ধুরা দেখো তোমরা বক্সগুলো আমরা কীভাবে লাগিয়েছি। স্টেজের সামনে দুটো টপ দুটো বেস লাগিয়েছি, এবং স্টেজ থেকে আরেকটু সামনে এসে যেখানে অডিয়েন্স থাকবে তো সেখানে লাগিয়েছি দুটো টপ দুটো বেস দুপারে। এটা একটি রাস্তার উপরে প্রোগ্রাম, তো প্রবলেম নেই, তার মধ্যেও আবার প্রবলেম যে এত ছোট জায়গায় সাউন্ড সিস্টেম বেশি হয়ে গেলে অডিয়েন্সের সমস্যা হবে, তো সেরকমভাবে চালাতে হবে এবং আমরা চেষ্টা করব সেরকমভাবে চালানোর। তো চলো এবার মনিটর সেকশনটা দেখিয়ে দিই। বন্ধুরা এই মনিটরটা থাকবে শুধুমাত্র প্যাডের জন্য, আর এই ছোট যে মনিটরটা দেখছো এটি থাকবে নাল তবলা যাই আসুক তার জন্য, দুটো সেপারেট, দুটো আলাদা আলাদা থাকবে। আর এই মনিটরটা থাকবে কিবোর্ডের জন্য, এবং প্রতিটাতে ভোকাল থাকবে হালকা করে। আর এই মনিটরটা যে দেখছো এটা স্টেজটা ছোটো করে নিচে রেখেছি, এতে থাকবে শুধু ভোকালিস্ট অর্থাৎ শিল্পী যে থাকবে তার জন্য। বন্ধুরা আমি এখানে কিন্তু মিক্সার নিয়েছি MGP24X। তো চলো আমরা কানেকশান কী কীভাবে করেছি তোমাদেরকে একটু দেখাই। তো আমার এই মিক্সারে কিন্তু ইনবিল্ট ইকুয়ালাইজার আছে, তো সেহেতু আমি আজকের আউটপুটে টোটাল আমি ইকুয়ালাইজার ব্যবহার করব না, আমি শুধুমাত্র যে মাস্টার আউটপুট আছে সেখান থেকে নিয়ে আমি টেকনো ফোরে দেবো লেফট রাইট করে। তো লেফট রাইটটা অবশ্যই করব, আমি স্টুডিওতে বাজাবো। তো এখান দিয়ে আমি লেফট রাইট নিয়ে নিচ্ছি, লেফট রাইট নিয়ে আমি একটি টেকনো ফোরে ইন করছি, এবং তদ্রূপভাবে এই টেকনো ফোর থেকে নিয়ে আরেক টেকনো ফোরে আমি লিঙ্ক দিচ্ছি, জাস্ট এটাই। এবং 4টে আমার মনিটর আছে, তো 4টে মনিটরই কিন্তু আমি সেপারেটভাবে পুরো আলাদা আলাদাভাবে চালাবো, যাতে আমার কোনো রকম সমস্যা না হয়। এবং প্রতিটাতে আমি কিন্তু ইকুয়ালাইজার ব্যবহার করব আলাদাভাবে, প্রতিটাতে একটা একটা মনিটরে একটা এক সাইড করে ইকুয়ালাইজিং থাকবে। তো আমার দুটো মনিটর চলবে QSC মেশিনে, এবং দুটো চলবে এই যে মেশিনটি দেখছো তোমরা স্টুডিও মাস্টারে। তো সেম দেখো তোমরা জিনিসটা, 3-4 কিন্তু আমি নিয়ে ইকুয়ালাইজারে দিয়েছি, ইকুয়ালাইজার থেকে আউট করে আবার ওটা কিন্তু আমি দিয়েছি QSC-তে। তো আর আগেরটা যেটা দেখালাম ওটা কিন্তু তোমার থাকবে ডট ইকুয়ালাইজারে, তো ওটাও ওখান থেকে ইকুয়ালাইজার থেকে নিয়ে আমি স্টুডিও মাস্টারে ইন করেছি, এবং এই যে দুটো চ্যানেলে দুটো মনিটর চলবে, তো টোটালটাই স্টুডিওভাবে চলবে। আর কর্ডলেস লাগিয়ে নিয়েছি SRX-40।
একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে ঢোলটা বাজছে এই ঢোলের কিন্তু যেদিকটা টোন সেদিকে আমি ব্যবহার করেছি একটি কম দামি মাইক্রোফোন। মাইক্রোফোনটি রয়েছে ম্যাক্সিম কোম্পানির 57, আর যেদিকটা বেস সেদিকটাতে ব্যবহার করেছি মিপ্রো কোম্পানির 107। তো এই টোটাল দুটো মাইক্রোফোন, এবং ভোকালে থাকবে একটি XR40 স্টুডিও মাস্টারের কর্ডলেস। আর বন্ধুরা, তোমরা পারলে সবাই মনিটরের ক্ষেত্রে ইকোলাইজার অবশ্যই ব্যবহার করবে, তাতে কিন্তু তোমরা ফিডব্যাকের সমস্যায় পড়বে না। কারণ এই প্রোগ্রামটি যে আমি ব্যালেন্স করলাম তাতে কিন্তু কোনো রকম কোনো এক সেকেন্ডের জন্য একটা ফিডব্যাক ওঠেনি। তার আগেই কিন্তু যে যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল তাদের কিন্তু সাউন্ডে এনাফ সাফিসিয়েন্ট হয়ে গেছে, তো তাদের কিন্তু আর সাউন্ডের জন্য দরকার হয়নি, একটু যে টোটাল প্রোগ্রামটাতেই দরকার হয়নি। তোমরা চেষ্টা করবে সবসময়ের জন্য মনিটর সেকশনটা ইকুয়ালাইজারে বাজাতে। আর অ্যাকচুয়ালি মনিটর ইকুয়ালাইজারে বাজালে আউটপুট ইকুয়ালাইজারেই বাজাতে হয়, নাহলে দু রকমের সাউন্ড হয় দু সাইডে। তো আমার যেহেতু ইকুয়ালাইজার চলেছে আমার মিক্সারে, তো সেহেতু আমি মনিটরগুলোতে ইকুয়ালাইজার আউট Thank you.
শুধু